हाय फ्रेंड्स, तो आज के एक नतून ब्लॉग नहीं चले आसलम अपने सामने। तो हमारे हमारे सामने हे दादू आछे आर दीदा। तो आज के मैंने स्पेशली आज के अपने देखाबो जे हमारा तो बाजार थेके पटल किने खाई किन्तु पटल किभाबे चाष हय सेटा आमी आज के आपनादेर देखाच्छि। तो ये माटीते चाष करार पर माटीते ये करे दिएछे आपनार छे दादू। एकटु बोलेन तो एकटु दादू मुखे आमरा सब सुनबो आज के बोलेन आपनारा पटल किभाबे चाष करछेन कथा करो ना एकटु बोलेन दादुर मुख थेके आमरा दादुर मुख थेके एखन सब सुनबो आमरा। এই যে সাধু এটা আছে কি পুরো গালো ওটা হ্যাঁ এটা আছে আমার দাদু চাষ করতে হবে চাষ করতে হবে না হ্যাঁ চাষ মাটি আছে। তো আমরা হচ্ছে তৈরি পটল আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু কিভাবে চাষ করছে দাদু দেখাবে এটা আমি এই যে একটু দেখিয়ে দেই দূরে আপনারা এই যে দেখা আছে চাংটা পটলের নিব না কি পটল পাঁচ পটলের ঝাঁগলি না নিব না কি দিদা দিদাই জায়গায় আছে পটল এই যে পটল লতিক লইয়ে করছে আপনার মাটির গই করে দিয়েছে। তো মাটির গইতে আপনারা হচ্ছে পটলের লতিগুলো আপনারা হচ্ছে দিচ্ছে দিয়ে মাটি ঢাকা মানে মাটি চাপা দিবে আপনার এই যে কোন দিন বল না হ্যাঁ এই যে দাদু কোন দিন হয়ে যাবে বাবু কোন দিন পরে হবে হ্যাঁ টাকা আর হবে ও আচ্ছা আচ্ছা মোটামুটি কতদিন কতদিন সময় লাগে পটল হতে বুঝা না চৌদ্দ মাস হয়ে যাবে না গোটায় দাদুর এটা ভিটা এটা এটা আপনার গোটায় না একদম ওই আপনার হচ্ছে তালগাছ থেকে শুরু করে আপনার হচ্ছে যত আমি আপনাদের দেখাচ্ছি কেমন সামনে দেখা আছে এতে এদিকে আপনার হচ্ছে মূলা শাক গেড়েছে মূলা শাক কেলিয়েছে দাদু এটা গোটায় আবাদ আর এই যে মাটিগুলো আর আপনার যে দিদা আছে আপনার হচ্ছে পটলের লতি ইয়ে করছে মাটির মাটির গইতে আর দাদু আছে এখন এই যে মাটি চাপা দিচ্ছে গইগুলোতে এখানে তাহলে 10-15 দিন লাগবে না দাদু মাটি ইয়ে হতে ইয়েগুলো দেখিয়ে দিই তাহলে আমরা তো তৈরি খাই টাকা দিয়ে কিনে কিন্তু যিনিটা করে তাহলে এবার ভাবুন এটার পিছনে কত পরিশ্রম আছে আপনার মাটিগুলো বেশ একদম উর্বর করে দিয়েছে একদম ট্রাক্টর দিয়ে পটলের ঝাঁগলি পটল ধরেছে বেশ সুন্দর সুন্দর এই যে খাই কিন্তু আমরা কিনে খেলেও অনেক সময় আমরা এটার মর্ম আমরা বুঝি না কিন্তু জিনারা গাচ্ছেন এবার ভাবুন কত কষ্ট করে ওনারা মনে করেন যে আবাদগুলি করে সম্পূর্ণটা হচ্ছে আপনার পটলের ঝাঁগলি একদম এই গাছ অব্দি এখন দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণটা আর এদিকে হচ্ছে সব গাছে এগুলো সময় ফোটাল এগুলো এগুলো গাছ যেগুলো আপনার তো ঠিক আছে আমি ভিডিওটাকে শেষ করছি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটাকে সবাইকে নমস্কার।